দিগন্ত জুড়ে সবুজের সমারোহ কিংবা মেঘ ছুঁয়ে দেখার অবারিত সুযোগ কিংবা পাহাড়ি সর্পিল আকারের আঁকাবাঁকা রাস্তা, প্রকৃতি কোনোটারই কার্পণ্য রাখেনি পাহাড়ি কন্যা বান্দরবানে। প্রকৃতি বান্দরবানকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। মেঘকে কাছে থেকে ছুঁয়ে দেখতে চাইলে সেই সাথে পাহাড়ের দুর্গম রাস্তা আর ঝর্ণার মনোমুগ্ধকর ধ্বনি একসাথে পেতে চাইলে বান্দরবান আপনাকে যেতেই হবে। এ ভিডিওতে বান্দরবানের সেরকমই 10টি জায়গার কথা বলবো, যেগুলো আপনাকে বারবার টেনে নিয়ে যাবে সেই মেঘের রাজ্যে। নীলগিরি। বান্দরবান জেলা সদর থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 50 কিলোমিটার দূরে 2200 ফুট উঁচুতে অবস্থিত বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি পাহাড়টি। নীলগিরি মানেই মেঘের রাজ্য আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। নীলগিরি পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে যেদিকে চোখ যায় শুধুই সবুজ আর সবুজ। এই সবুজের সমারোহ আর নির্জন প্রকৃতি যেন এক টুকরো রূপকথার রাজ্য। সকালে মেঘের ভেলার খেলা, বিকেলে আলোর খেলা, গোধূলির সূর্যাস্ত কিংবা জ্যোৎস্নাময় রাতের মায়াবী পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবেই। নীলাচল। নীলাচল বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাড়ায় অবস্থিত। নীলাচল থেকে পুরো বান্দরবান শহরকে অবলোকন করা যায়। মেঘমুক্ত আকাশ থাকলে দূরের কক্সবাজার সাগর সৈকত হাতছানি দেয় পর্যটকদের। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের। নীলাচলে বর্ষা, শরৎ আর হেমন্তের হাতের কাছে মেঘ খেলা করে। নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন। ব্যবস্থা আছে রিসোর্টে রাত্রি যাপনের। যদি আপনি মেঘের সৌন্দর্যকে উপভোগ করতে চান, তবে নীলাচল যেতে হবে খুব সকালে। কেওক্রাডং। কেওক্রাডং বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত। 3172 ফুট উঁচু এ পর্বতকে একসময়ে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত বলা হতো, কিন্তু সময়ের ব্যবধানে আধুনিক প্রযুক্তির অগ্রসরতায় এ পাহাড়টি বাংলাদেশের 5ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে দাঁড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সাকাহাফং বা মদকতুং। তবুও কেওক্রাডংকে বাংলাদেশের ছাদ হিসেবে অভিহিত করা হয়। এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনার যত দূর চোখ যাবে, তত দূর শুধু পাহাড়ের সমুদ্র দেখতে পাবেন। পাহাড়ের পর পাহাড় জমে যেন এক ঢেউয়ের সৃষ্টি করেছে। চিম্বুক পাহাড়। পাহাড় নাকি সাগর, এ দুটি প্রাকৃতিক সৌন্দর্যের ভিড়ের মধ্যে কোনটি প্রিয় সেটি বলতে না পারলেও প্রেয়সীকে পাহাড় কিনে দেওয়ার রোমান্টিক প্রতিশ্রুতিটা নিশ্চয়ই মিস যায়নি। আর বাংলাদেশের পাহাড়ের রানীখ্যাত চিম্বুক পাহাড়, যা সৌন্দর্যের প্রেম আপনাকে বারবার টেনে আনবে। বান্দরবান জেলা শহর থেকে 26 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফুট উঁচুতে অবস্থিত চিম্বুক পাহাড় দেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। 2500 ফুট উঁচুতে দাঁড়িয়ে পাহাড়ের দুপাশের মনোরম প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় জিপে করে চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে আপনি রোমাঞ্চিত হবেন। বর্ষা মৌসুমে পাহাড়ের পাশ দিয়ে ভেসে যাওয়া মেঘ দেখে মনে হয় মেঘের স্বর্গরাজ্যে ভাসছে চিম্বুক। সাঙ্গু নদী। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অংশ সাঙ্গু নদী প্রায় 270 কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পার্বত্য অঞ্চলে হাজার বছর ধরে প্রবাহিত এই নদীটি রুমা এবং থানচি উপজেলার সাথে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। শীতকালে সাঙ্গু নদীর স্রোত অনেকাংশে ম্রিয়মান হয়ে গেলেও বর্ষাকালে নদীটির স্রোত তীব্র আকার ধারণ করে। সাঙ্গু নদীর দুই তীরের পাহাড়, বন, নদী ও ঝর্ণার সৌন্দর্যে যে কোনো পর্যটকই বিমোহিত হবেন। বান্দরবান থেকে লোকাল বাসে চড়ে আপনি রেমাক্রি ইউনিয়নে আসতে পারেন, যেখানে এই অপরূপ সুন্দর নদীটি দেখতে পাবেন। নাফাখুম ঝর্ণা। বান্দরবান জেলা শহর হতে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত থানচি উপজেলা শহরের সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত প্রকৃতির অনন্য সৌন্দর্য নাফাখুম ঝর্ণা। এখানে প্রকৃতি নিজেকে এতটা নির্মলভাবে মেলে ধরতে পারে না দেখলে বিশ্বাসই হবে না। রেমাক্রি খালের পানি প্রবাহ এই নাফাখুমে এসে বাঁক খেয়ে হঠাৎ করেই নেমে গেছে প্রায় 25 থেকে 30 ফুট।
প্রকৃতির খেয়ালে সৃষ্টি হয়েছে চমৎকার এ জলপ্রপাত। সূর্যের আলোয় এখানে নিত্য খেলা করে বর্ণিল রংধনু। দুপাশের সবুজ পাহাড় যেন শুয়ে আছে অবলীলায়। আমিয়াখুম জলপ্রপাত বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পাশে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাক্ষিয়ং নামক স্থানে অবস্থান করছে বাংলার ভূস্বর্গ খ্যাত আমিয়াখুম জলপ্রপাত। পাথর আর সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবল বেগে নেমে আসা এক অনন্য জলধারা আমিয়াখুম জলপ্রপাত। বর্ষায় টগবগে যৌবন ফিরে পায় আমিয়াখুম। সুবিশাল জলধারা প্রবল গতিতে নেমে যায়, পাথর কেটে তীব্র বেগে ছুটে চলে নিচের দিকে। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবান জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশে অবস্থিত স্বচ্ছ ও শীতল পানির শৈলপ্রপাত ঝর্ণা। এ ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বহমান হিম শীতল পানির ধারা, যেটি শৈলপ্রপাত ঝর্ণাকে বান্দরবানের আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে পর্যটকদের আকর্ষণ করে। পাহাড় ঝর্ণা আর গ্রামীণ মানুষের জীবন দর্শনের মেলবন্ধন উপভোগ করতে আপনাকে শৈলপ্রপাতে যেতেই হবে। মিলনছড়ি বান্দরবান শহর থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে শৈলপ্রপাত বা চিম্বুক যাওয়ার পথেই অবস্থিত মিলনছড়ি পর্যটন কেন্দ্রটি। মিলনছড়ি এলাকায় পাহাড়ের বুকে অবস্থিত হিলসাইড রিসোর্ট। অত্যন্ত দৃষ্টিনন্দন এই রিসোর্টটি দেশের প্রথম রিসোর্ট। বগালেক অ্যাডভেঞ্চার হোক কিংবা অবকাশ যাপন, বগালেক ভ্রমণ পিপাসুদের কাছে এক আকর্ষণীয় স্থান। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদুপানির হ্রদ বগালেক, একে ঘিরে কমতি নেই রহস্যের। প্রতি বছর রহস্যময়ভাবে বগালেকের পানির রং কয়েকবার পাল্টে যায়। যদিও কোনো ঝর্ণা নেই, তবুও এই লেকের পানি বদল হলে আশেপাশের লেকের পানিগুলো বদলে যায়। এই রহস্য আজও ভেদ হয়নি। কেমন করে এই ঘটনা ঘটে থাকে?